বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রসিদ এবং আপনাদের দোয়ায় আজ আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী আজকের বিষয়টি কিভাবে আপনি আমলের মাধ্যমে জাদুটনা নষ্ট করতে সক্ষম হবেন সে বিষয়ের উপর তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই টেনে পুরোটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা চ্যানেলে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন ইনশাআল্লাহ নিত্য নতুন কোনো পুরাতন বই থেকে ভিডিও দেখতে পাবেন তাই আসুন আজকে আপনাদেরকে আমি আমল জানিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজেই আপনি আমলের মাধ্যমে জাদুটা নষ্ট করতে সক্ষম হবেন এবং যারা জাদুগ্রস্ত রয়েছেন তারা জাদু থেকে মুক্তি পাবেন এবং যা কেউ যদি এই আমল করেন তাহলে তাকে যা আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ প্রথমত আপনাদেরকে আমি যে পদ্ধতি জানিয়ে দিচ্ছি তা হইল সকাল এবং সন্ধ্যা এক কথা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আপনারা যদি চূড়া নাস এবং ফালাক সাতবার করে পাঠ করেন আপনারা নাস এবং ফালাকের অর্থ দেখলেই বুঝতে পারবেন যে এখানে জাদুটোনার কথা উল্লেখ রয়েছে মন্ত্র শক্তির ব্যাপারে কীভাবে নবীজি সাল্লাম কীভাবে এই ছুড়ে নাচ আর ফালাক থেকে পাঠের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে মুক্তি পেয়েছিলেন আল্লাহ রাশের রহমতে তাই অবশ্যই আপনারা সকাল এবং সন্ধ্যা চূড়ে নাস এবং ফালাক সাতবার পাঠ করবেন তাহলেই আপনারা ইনশাল্লাহ মনে করি জাদুটোনা থেকে হেফাজতে থাকবেন এবং যদি জাদুটোনা আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই জাদুটনা জাদুটোনা ক্রিয়া নষ্ট হয়ে যাবে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কেউ যদি জাদুটো আক্রান্ত হয়ে যায় এবং জাদুর আসর গাঢ়াভ করে ফেলে তাহলে খুব সকালে প্রাতকালে আপনারা খালি বাসির মুখে মানে কোনো কিছু স্পর্শ না করার আগে না খাওয়ার আগে আপনারা শুধু লবণে সাতবার সুরা নাস ফালাক এবং আয়াতুল কুরসি সাতবার আপনারা পাঠ করে প্রতিদিন সকালে বাসি পেটে আপনারা রোগীকে খাইতে দেবেন তাহলে এভাবে আপনারা লক্ষ্য করেই দেখবেন রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এটা খুবই আমার পরীক্ষিত আমি অনেকজনকে দিয়েছি এটা ভালো ফলাফল পাওয়া গেছে এবং কেউ যদি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে আমল আমল করে এক কথায় বা ফজরের নামাজের পর একবার করে আয়াতুল করছি পরে বুকে ফুঁক দেয় তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর বন্ধ থাকবে এবং সে জাদুটুনা বা আসমানি জমিন বালা বসিবত থেকে সে বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে এবং আরও একটি পদ্ধতি হচ্ছে কেউ যদি সুরা তোয়া প্রতিদিন পাঠ করে বা নিয়মিত পাঠ করার চেষ্টা করে তাহলে তাকে জাদুটুনা স্পর্শ করতে পারবে না এই আমলগুলো খুবই ইম্পর্টেন্ট কিতাবের এবং আমার কিছু পরীক্ষিত তাই আপনারা অবশ্যই নিঃসন্দেহে করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ যথাযথ ফলাফল পাবেন তাই ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সব অনে অন্য লোককে দেখার সুযোগ করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে